জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়েছে সরকার। দলিলে উল্লেখিত দামে 2% নয়, এখন ফি দিতে হবে 1%। এই জন্য 2014 সালে জারি করা রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল থেকে নতুন এই ফি কার্যকর হবে। এক্ষেত্রে দলিল মূল্য 10,000 টাকার বেশি না হলে মূল্যের উপর 1% হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তবে সর্বনিম্ন ফি 100 টাকার কম হবে না। দলিল মূল্য 10,000 টাকার বেশি হলেও দিতে হবে একই হারের নিবন্ধন ফি। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 3% এবং ভ্যাট ও স্থানীয় সরকারের কর ধরা হয়েছে 5%। নতুন প্রজ্ঞাপনে জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।